আসসালামু আলাইকুম, নিরাপদ ফসলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের এপিসোড এখানে শুরু করছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। যারা বসত ভিটায় এবং ছাদে যারা সবজি চাষ করেন তাদের পোকা একটি যন্ত্রণাদায়ক বিষয়। আপনি যেখানেই সবজি চাষ করেন না কেন, পোকার আক্রমণ হবেই, এটাই স্বাভাবিক। এজন্য আপনাদের পোকা নিয়ে যে করণীয় কি এটাই আমি আজকে আলোচনা করব। তবে আমি আজকে আলোচনা করব রাসায়নিকভাবে কীভাবে দমন করবেন, জৈবিকভাবে দমনের বিষয়টি নিয়ে আমরা একটা পর্ব আলোচনা করেছি, সেটা আপনারা দেখে নেবেন। এখন আসুন আমরা রাসায়নিকভাবে দমনের জন্য আমরা হাতের কাছে কী ধরনের কীটনাশক রাখব। প্রথম কথা হচ্ছে আমরা যেটা রাখব যে আমাদের গাছে চারা অবস্থায় দেখবেন ছোট ছোট কিছু পোকা হয়, অতি ক্ষুদ্র, যেগুলি আমাদের গাছের পাতা থেকে রস শোষণ করে খায় এবং পাতাগুলি কুকড়া লেগে যায়। সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসিটামাপ্রিড গ্রুপের, অ্যাসিটামাপ্রিড 20 SP এই গ্রুপের কীটনাশক আমরা রাখবো, যেটা বাজারে প্যাক সাইজ পাওয়া যায় 10 গ্রামের, যেটার দাম খুবই কম। এটা আপনারা হাতের কাছে রাখতে পারেন এবং প্যাক সাইজ ছোট হওয়ার কারণে আপনাদের জন্য সুবিধা হবে। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম মিশিয়ে আপনি আপনার প্রয়োজন মতো স্প্রে করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে যে আমাদের এই সবজির ক্ষেতে যে সমস্যাটা হয় সবজিতে, যে পাতা খাদক কিছু পোকা হয়, একটু গাছ বড় হলে বা ছোটো অবস্থায় যখনই বললেন না কেন এটা সারা বছর ধরে হতে পারে, সেটা হচ্ছে পাতা খাদক পোকা হয়। পাতা খাদক যে পোকাগুলি হবে সেই ক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এই পোকাগুলি একটু বড় সাইজের হয়, এটা হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে মিশিয়ে আপনি স্প্রে করবেন, তাহলে আপনার পোকা দমন হয়ে যাবে। এটার প্যাক সাইজ পাওয়া যায় সর্বনিম্ন 25 মিলি, 25 মিলি পাওয়া যায়। তাহলে আপনি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্বনামধন্য যে কোনো একটি কোম্পানি ব্যবহার করতে পারেন। এরপরে বিষয়টি হচ্ছে যে আমাদের যখন ফল হয় গাছগুলি বড় হয়, তখন দেখা গেছে যে আমাদের ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়, ফলগুলি ছিদ্র করে ফেলে, তখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা কী ধরনের কীটনাশক হাতের কাছে রাখবো বা কী ধরনের কীটনাশক আমরা ব্যবহার করব। যখন ফল ছিদ্রকারী পোকার আক্রমণ পরিলক্ষিত হবে তখন আপনাকে কী করতে হবে, নির্দিষ্ট মাত্রায় অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে অ্যাভামেকটিন বেনজোয়েট 5 SG গ্রুপের কীটনাশক আপনি কী করবেন, স্প্রে করবেন, তাহলে আপনার এই পোকা দমন হয়ে যাবে। শুধুমাত্র ফল ছিদ্রকারী না, এইটা দিয়ে ফল ডগা এবং পট ছিদ্রকারী, যে পট থাকে পট ছিদ্রকারী, পট যে ছিদ্র করে এই পোকাগুলি দমন হবে। তাহলে এই প্রক্রিয়া যদি আমরা 3টা গ্রুপের কীটনাশক যদি আমাদের হাতের কাছে রাখি তাহলে মোটামুটি আমাদের যে গাছের যে পোকার আক্রমণ হলে আমরা এটা থেকে দূর করতে পারবো। পোকার নিয়ে আমরা কথা বললাম, এছাড়া আপনারা যেটা করবেন যে জৈবিক বালাই ব্যবস্থাপনা নিয়ে আমাদের যে ভিডিওটি আছে সেটার লিংক নিচে দেওয়া আছে, সেই ভিডিও দেখে নেবেন আপনারা। এরপরের বিষয়টি হচ্ছে যে আমাদের চ্যানেলকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা আপনাদেরকে নিয়মিত বিভিন্ন ধরনের ফসলের সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন পরামর্শমূলক বিষয় নিয়ে আলোচনা করব। এটা অভিজ্ঞতার আলোকে হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।